লক্ষাধিক নবীর শ্রেষ্ঠত্ব দেওয়ার ব্যাপারে বলতে গিয়ে আল্লাহ পাক কোরআনুল কারীমে ঘোষণা দিলেন, ওয়া ফাজ্জালনা বাদাহুম আলা বাদ ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আমি আল্লাহ পাক মানব জাতির উপরে লক্ষাধিক নবীর শ্রেষ্ঠত্ব দান করেছি, আবার এই লক্ষাধিক নবীর উপরে আমি আল্লাহ পাক 25 জন নবী রাসূলদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। এই 25 জন নবীর ব্যাপারে, 25 জন নবী রাসূলদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনুল কারীমে আলোচনা করেছেন। অতএব লক্ষাধিক নবী রাসূলদের উপরে আল্লাহ পাক 25 জন কোরআনে আলোচনা করা নবীদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন। একটু আল্লাহর প্রশংসা করতে মন চায় না কি গো? সুবহানাল্লাহ, কি বাড়ি গিয়ে বলবেন জমা রাখছে যে এখানে বলে আর কি করবো, বাড়িতে গিয়ে বলবো। পঁচিশ জন নবীকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন, এই 25 জন নবীর ভেতর উপরে আমার আল্লাহ পাক উলুল আজম 4 জন নবী তাদেরকে আমার আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এই উলুল আজম 4 জন বিখ্যাত বড় নবী যারা আল্লাহ পাকের পিয়ারা, আল্লাহ পাকের মনোনীত নির্বাচিত নবী, এই 4 জনকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন। 4 জনের মধ্যে অন্যতম 4 জনের মধ্যে একজন হলো হযরতে নবী ইব্রাহিম খলিলুল্লাহ, আর একজন হলো ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা নবী মূসা কালিমুল্লাহ, আর একজন হলো মরিয়াম তানায়া হযরতে নবী ঈসা রুহুল্লাহ, আর একজন নবী হলো জাবুর কিতাব প্রাপ্ত হযরতে নবী দাউদ খলিফাতুল্লাহ। এই 4 জন নবীকে আমার আল্লাহ উলুল আজম ঘোষণা দিয়েছেন। আমার আল্লাহ বললেন লক্ষাধিক নবীকে শ্রেষ্ঠত্ব দিয়েছি, তাদের উপরে 25 জন নবীকে শ্রেষ্ঠত্ব দিয়েছি, আবার ওই 25 জন নবীর উপরে উলুল আজম এই 4 নবীকে আমি আল্লাহ শ্রেষ্ঠ বানিয়েছি। হে জওয়ান যুবকেরা, সর্বশেষ যে ঘোষণা দিলেন আমার আল্লাহ নবী লক্ষাধিক নবী রাসূল পয়গম্বর 25 জন নবী 4 জন উলুল আজম এদের সকলের উপরে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে। আমার নবী, আপনার নবী, বিশ্ব সবার সভাপতি আখিরি নবী, নূর নূর নবী, নূর নূর নূরে মুজাসসাম রাসূলে আকরাম শাফিউল মুরসালিন রাহাতুল আশিকুন রাহাতুল আশিকিন আখিরি নবী, নূর নবী আল্লাহর পিয়ারা হাবিব আখিরি নবী, আল্লাহর দোস্ত আমার নবী তোমার নবী, আখিরি নবীর শ্রেষ্ঠত্ব আখিরি নবীর সম্মান আমার আল্লাহ সবচাইতে বেশি করে দিয়েছে। এ জওয়ান যুবকেরা, সেই নবীর আলোচনায় আমরা বসেছি শোনা, সেই নবীর ব্যাপারে আলোচনা শুনতে বসেছি, সেই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, আমরা আখিরি নবীর উম্মত, আখিরি নবীর উম্মত হিসাবে আল্লাহ আমাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, আল্লাহ আমাদের সম্মান বৃদ্ধি করে দিয়েছেন, আল্লাহ আখিরি নবীর উম্মত হিসাবে আমাদের ইজ্জত সম্মানকে আল্লাহ বাড়িয়েছেন। হে জওয়ান যুবকেরা, ও বাজারাইতে সোনার মানিকেরা, আমি আপনাদেরকে প্রিয় নবী হাবিবুল্লাহর উম্মত হওয়ার ব্যাপারে আল্লাহ আমাদেরকে যে আখিরি নবীর উম্মত বানিয়েছেন এর ব্যাপারে আল্লাহর প্রশংসা আদায় করার জন্য অনুরোধ করে রাখলাম। আল্লাহর কোরআনের ভাষায় আমি আপনাদেরকে শুনিয়েছি, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলা নাস ওয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আখিরি নবীর উম্মত হিসাবে আল্লাহ আমাদের যে সম্মান বাড়িয়েছে, আমাদের দাম কত, আমাদের ইজ্জত কত, আমাদের সম্মান কত আমরা বুঝি না শোনা,
কোরআনের ভাষায় আল্লাহ পাক যে কথা আমাদেরকে জানিয়েছেন আমাদের সম্মানের ব্যাপারে, আমাদের ইজ্জতের ব্যাপারে একটা ছোট্ট তথ্য না দিলে নয়, তাই আমাদেরকে আমরা যাতে চিনতে পারি, আমাদের মর্যাদা যাতে আমরা বুঝতে পারি, আমাদের সম্মান যাতে আমরা অনুভব করতে পারি, এই বিষয়ে একটা ছোট্ট দৃষ্টান্ত আপনাদেরকে দিলাম। আমি আখিরি নবীর উম্মত, এই আমি আখিরি নবীর উম্মত, আপনারা সবাই আওয়াজ দিয়ে বলেন আপনারা কোন নবীর উম্মত, জোরে বলেন আপনারা সবাই আখিরি নবীর উম্মত, কি বলেন, ঠিক বলছেন, বিশ্বাস আছে? আখিরি নবীর উম্মত যারা হবে, আখিরি নবীর উম্মতদের ভেতরে যারা ইমানদার মুমিন হবে, ইমানদার অবস্থায় আল্লাহর শাহী দরবারে হাশরের মহামার মহামায়দানে হাজিরা দেবে, খুশির খবর শুনে রাখুন, আখিরি নবীর উম্মত হওয়ার সুবাদে, আখিরি নবীর উম্মত হওয়ার পরে ইমানদার হিসাবে যারা হাশরের মাঠে গিয়ে হাজিরা দেবেন, আমার আল্লাহ পাকের হাবিব জানালেন আমার পিয়ারা মাঠে সোনা দিয়ে বানানো চেয়ারে বসতে দেবে, সোনা দিয়ে বানানো চেয়ারে আল্লাহ বসতে দেবে, কাদের? আখিরি নবীর উম্মতদের, আখিরি নবীর উম্মতদের, তাদের মধ্যে যারা ইমানদার হবে। হাশরের মাঠ হিসাব নিকাশের দিনটা কি খুব সহজ হবে মনে হয়? এই হাশরের মাঠটা কি খুব সহজ? সেদিনে আল্লাহ আখিরি নবীর, শেষ নবীর উম্মতদের মধ্যে ইমানদার যারা হবে তাদের সোনার চেয়ারে বসার জন্য ব্যবস্থা করে দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। হাশরের মাঠের পরিস্থিতি কেমন হবে? আজকে যে সূর্য আমাদের মাথার উপরে, এই সূর্য আমাদের থেকে লক্ষ লক্ষ বর্গ মাইল দূরে, এই সূর্যের আমার আল্লাহ কিরণ দেওয়ার ব্যাপারে একটি মুখ আবরণ উন্মোচন করেছেন, একটি মুখ খুলে দিয়েছেন, একটা মুখ দিয়ে সূর্য যে কিরণ আমাদেরকে দেয় সেই কিরণ আমরা সহ্য করতে না পেরে গরমের হাত থেকে বাঁচার জন্য কতই না ব্যবহার করেছি, কতই না আমরা রাস্তা উপর রাস্তা খুলে বার করেছি যে গরম থেকে বাঁচতে হবে, পাখার বাতাস, হাত পাকার বাতাস, গরম সহ্য যায় না, ফ্যান লাগিয়েছি ফ্যানে গরম কাটে না, ঘরে এসি বসিয়েছি এসিতেও আর হয় না, হাসপাস হাসপাস করা শুরু করে দিয়েছি, এ জওয়ান যুবকেরা হাশরের মাঠে আপনি আমি আমরা যেদিন সেদিনে হাজিরা দেব ওই দিনে আল্লাহ পাক আমাদের মাথার উপরে একেবারে মেপে মেপে মাথার উপরে এক বেগত উপরে এই সূর্যকে দাঁড় করিয়ে দেবেন, সূর্য মাথার এক বেগত উপরে থাকবে, যে সূর্য আজ একটি মুখ দিয়ে কিরণ দেয় একটি মুখ দিয়ে আলো দেয় সেদিনে এই সূর্যে আমার আল্লাহ বারোটা মুখ খুলে দেবে, হে জওয়ান যুবকেরা হাশরের মাঠে এই সূর্যের বারোটা মুখ খুলে দেওয়া হবে, মাথার এক বেগত উপরে অবস্থান করবে, এই বারোটা মুখ খুলে দেওয়া হবে আর যে জমিনের উপরে আল্লাহ দাঁড়াবার ব্যবস্থা করে দেবেন ওই জমিনটাকে আমার আল্লাহ মাটি দিয়ে বানাবেন না, ওই জমিনটাকে আমার আল্লাহ তামা দিয়ে বানাবেন, তামা দিয়ে বানানো জমিনের উপরে দাঁড়াতে হবে, মাথার এক বেগত উপরে সূর্য খাড়া হয়ে থাকবে, ওই সূর্যের আল্লাহ বারোটা মুখ খুলে দেবে, বারোটা মুখ দিয়ে সে কিরণ দেবে, আর হাশরের মাঠে
দুনিয়ার 50,000 বছরের সমান হবে, দুনিয়ার 50,000 বছর যত বড়, হাশরের মাঠে একদিন হবে তত বড়। এইরকম কঠিন দিনে আমার আপনার হাজিরা দিতে হবে, হে সোনার মালিক, সেই দিনেতে আখিরি নবীর উম্মত হওয়ার সুবাদে, আখিরি নবীর উম্মত হয়ে সে যদি মোমেন ইমানদার হয়, আমার আল্লাহ পাক শুধু আমার নবীর খাতিরে ওই বান্দা বান্দিকে সোনা দিয়ে বানানো চেয়ারে বসার ব্যবস্থা করে দেবে। হে জওয়ান যুবকেরা, তাফসীরে এসেছে আল্লাহ পাকের প্যারা হাবিব, আল্লাহ পাকের প্যারা নবী, আখিরি নবীর উম্মতের ভেতরে যারা আল্লাহর ওলি হবে, এটা আমি বললাম সাধারণ উম্মত যারা ইমানদার হবে, আর তাদের মধ্যে থেকে যারা আল্লাহর ওলি হবে, আল্লাহর ওলিদের জন্য আখিরি নবীর উম্মতদের ভেতরে যারা আল্লাহর ওলি হবে, আল্লাহর ওলিদের জন্য আমার আল্লাহ হাশরের মহামাঠ মহাময়দানে সোনা দিয়ে বানানো চেয়ার নয় বরং তাদের জন্য সম্মান করে আমার আল্লাহ নূরের মেম্বার দান করবে। আখিরি নবীর উম্মতের মধ্যে ওলি যারা হবে তারা নূরের মেম্বারের উপরে দাঁড়াবে। আল্লাহ পাক আদম শফিউল্লাহ থেকে ঈসা রুহুলুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা নবী রসুল পয়গম্বরদের জন্য একটা করে নূরের মেম্বার দান করবেন, ওই সমস্ত নবী রসুলেরা তারা নূরের মেম্বারের উপরে দাঁড়াবে। কিন্তু আমার নবী, আপনার নবী, নবীদের নবী, বিশ্ব নবী, আল্লাহর প্যারা হাবিব, আল্লাহর দোস্ত বন্ধু, আখিরি নবীকে আমার আল্লাহ নূরের মেম্বার দিয়ে ওই সমস্ত নবীদের সাথে দাঁড় করাবেন না, আমার নবীকে আল্লাহ অন্যান্য নবীদের কাতারে দাঁড় করাবেন না, আমার নবী পাককে, আপন হাবিবকে, আপন দোস্ত মুহাম্মাদকে আমার আল্লাহ পাক, আল্লাহ পাক তার নিজের পাশে মাকামে মাহবুবে, আল্লাহ পাক আমার নবীকে নিজের পাশে দাঁড় করাবে। কোরআনের ভাষায় সূরা দোহাতে আল্লাহ পাক ঘোষণা দিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদ, আমার আল্লাহ পাক বললেন, হে প্রিয় হাবিব, হে আমার দোস্ত বন্ধু, আপনাকে আমি যত ইজ্জত সম্মান দা ইজ্জত সম্মান রহমত বরকত দিয়েছি, আমি দয়া করুণা দান করেছি এবং আখেরাতে যত দেব আমার এই দয়া আর করুণার উপরে নিশ্চিত আপনি রাজি হয়ে যাবেন। হে জওয়ান যুবকেরা, হাশরের মাঠে আল্লাহ এর পাশে মকামে মাহমুদে আমার নবীকে দাঁড় করাবেন, আমার রসূলুল্লাহকে দাঁড় করাবেন, আল্লাহর নবীকে দাঁড় করিয়ে দেওয়ার পরে আমার নবী পিয়ারা নবী আখিরি নবীকে আল্লাহ পাক তার আপন হাবিব দোস্তকে খুশি করার জন্য, আমার হাবিবকে খুশি আর রাজি করার জন্য আল্লাহ পাক তৈরি করা দয়ার জান্নাতের ভেতরে 1,000 জান্নাতি ফ্ল্যাট আমার রাসূলুল্লাহকে আমার আল্লাহ উপহার দেবে। 1,000 জান্নাতের ঘর আল্লাহর নবী কাল্লো উপহার দেবেন, দেওয়ার পরে আমার আল্লাহ প্রিয় প্রিয় হাবিবকে লক্ষ্য করে বলবেন, আমার হাবিব, আমার দোস্ত মুহাম্মদ, আমি আপনাকে খুশি করার জন্য 1,000 ঘর আপনাকে দান করেছি, 1,000 ঘর আপনাকে গিফট হিসাবে দিয়েছি, ওগো আমার পিয়ারা হাবিব, আপনি কি এই ঘর নিয়ে আমি আল্লাহ আমার উপরে রাজি হয়েছেন? আল্লাহর নবী রাজি হওয়ার ব্যাপারে অনেক তথ্য, অনেক লম্বা আলোচনা, আমি সেই ব্যাপারে আলোচনা শোনাতে পারবো না। শোনা এ জওয়ান যুবকেরা,
হাশরের মাঠে সমস্ত নবী রসূলেরা নূরের মেম্বারের উপরে দাঁড়িয়ে থাকবে। আল্লাহর নবীর আখিরি নবীর উম্মতদের ভিতরে আল্লাহর ওলি যারা তারাও নূরের মেম্বারে দাঁড়াবে। আল্লাহর নবীর আখিরি নবীর উম্মতের ভিতরে মুমিন ইমানদার যারা তাদেরকে সোনার চেয়ারে বসানো হবে। এই রকম পরিস্থিতিতে আমার আল্লাহ পাকের তরফ থেকে হাশরের মাঠে একটি মাত্র পতাকা দেওয়া হবে, একটি মাত্র পতাকা থাকবে, একটিমাত্র ফ্ল্যাগ থাকবে, পতাকা থাকবে। ওই পতাকাটা হলো আখিরি নবী আমার নবী তোমার নবীর পতাকা। ওই পতাকাটার নাম হবে লিওয়াউল হামদ, আখিরি নবীর পতাকা। পতাকা করে হাশরের মাঠে আমার নবীর পতাকা উড়বে, আল্লাহর নবীর পতাকা হাশরের মাঠে যখন উড়িয়ে দেওয়া হবে, লক্ষাধিক নবী রসূল পয়গম্বরেরা অতি তাড়াতাড়ি আখিরি নবী আখিরি রসূল আমার প্রিয় আপন হাবিবের পতাকা লেওয়াউল হামদের নিচে এসে সমস্ত নবী রসূল গণেরা দাঁড়িয়ে যাবে। জোরে বলা যাবে না? এ জওয়ান যুবকেরা, আল্লামা কুরতুবী রহমতুল্লাহ আলাইহি, ইমাম সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি, তাফসীর ইবনে কাসির ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তাফসীরের কিতাব উল্লেখ করেছেন, ঠিক ওই সময় লক্ষ লক্ষ নবী রাসূল পয়গম্বরেরা নূরের মিম্বারে দাঁড়িয়ে থাকবে। ঠিক ওই সময় আমার আল্লাহ পাক ওই নবীদেরকে জিজ্ঞাসা করবেন, হাল বাল্লাকতু, হে আমার প্রিয় হাবিবেরা, হে আমার নবী রাসূলেরা, আমি তোমাদেরকে নবী হিসাবে দায়িত্ব প্রদান করেছিলাম, তোমাদের কাছে দায়িত্ব দিয়েছিলাম, তোমরা কি তোমাদের দায়িত্ব সঠিকভাবে আদায় করেছো? তোমরা কি তোমাদের দায়িত্ব পালন করেছো? তোমরা কি আমার বান্দাদের কাছে আমি আল্লাহ আমার পথে আহ্বান করার যে দায়িত্ব প্রদান করেছিলাম ওই দায়িত্ব কি সঠিকভাবে আদায় করেছিলে? আল্লাহ পাক সমস্ত নবী রসূলদেরকে জিজ্ঞাসা করবে। কথা বুঝে আসছে? এই মনোযোগ আছে? কথা বলো, ওয়াজ বোঝা যাচ্ছে তো নাকি? আরে বাংলা ভাষা বোঝো না, যে আমি যেটা বলছি এটা যদি বুঝতে না পারো তাহলে আমার বলাটাই তো বেকার হবে। তাহলে আমার নবীর মর্যাদা সম্পর্কে আমাদের জানা প্রয়োজন আছে না নেই? আমার নবী আল্লাহ কত সম্মানের অধিকারী, কত মর্যাদা, কত শান, কত রিসালাত, কত রফাআত, কত ইজ্জত দিয়েছিলেন। আজকে আমার নবীর ব্যাপারে একটু যদি নবীর সম্মানের ব্যাপারে বলা হয়, এক শ্রেণীর মুসলমান রেগে ফুলে ভেবে একেবারে পাগল হয়ে উঠছে। নবীর সাথে তোমার কিসের শত্রুতা? নবীর সাথে তোমার কিসের দুশ্মনী? নবীকে একটু সম্মান দিলে তোমার জলে কেন? তুমি কি ওয়াহাবিদের কাছ থেকে দালালি নিচ্ছ নাকি? হে জওয়ান যুবকেরা, ও সোনার মানিকেরা, বিষয়টি যেটা বলছিলাম, সমস্ত নবী রসূলদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, আল্লাহ বলবেন হাল বাল্লাকতুম, আমি যে দায়িত্ব দিয়েছিলাম তা কি পালন করেছো নাকি? নবী ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন, আল্লাহ যথাযথভাবে দায়িত্ব পালন করেছি, এক বিন্দু পরিমাণ ফাঁকি দিই নাই। নবী মুসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলা নবী ছিলেন না? এই মুসা নবী আল্লাহর সাথে কথা বলতেন। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, নবী মুসা একদিন আল্লাহর সাথে কথাবার্তা বলতে গিয়ে আবেগ প্রবণ হয়ে, কথাবার্তা বলতে বলতে আবেগ প্রবণ হয়ে পড়লেন, একেবারে দিশাহারা হয়ে গেলেন, গিয়ে আমার আল্লাহকে বললেন, আল্লাহ আর কথা নয়, কথা বলে আর মন ভিজছে না, কথা বলে আর হৃদয় জুড়াচ্ছে না, আল্লাহ এবার আমি তোমায় দেখব, দেখতে চাই, আল্লাহ কথা বলে আর আশা মিটছে না। আমার আল্লাহ পাক মুসার এই ব্যাপারে এক সেকেন্ড সময় নেয় নাই, আল্লাহ পাক তৎক্ষণাৎ বলেছিলেন, অসম্ভব অসম্ভব অসম্ভব, তুমি কখনোই আমায় দেখতে পাবে না, তোমার আমার দেখার স্বপ্ন পূরণ হতে
পৌঁছতেই পারে না, কারণ তোমার মধ্যে সেই পাওয়ার নেই। আল্লাহ পাক বললেন লান্তারানি, অবশ্যই না, কখনোই না, তুমি আমায় দেখতে পারবে না। হযরত নবী মুসা কালিমুল্লাহ ছিলেন একটু অভিমানী নবী, একটু জ্বালানি মেজাজের নবী। তাই আল্লাহ পাকের দরবারে তোর পারে বলেছিলেন আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আপনার দিদার না হবে, আপনার চেহারা দেখতে না পাবো, আপনার মুসা এই তুর পাহাড় ছেড়ে যাবে না, তুর পাহাড়েই জীবন শেষ করে দেবে, তবে আল্লাহ তোমায় আমায় দেখা দিতেই হবে, আমি তোমায় দেখব। আল্লাহ বললেন ওরে অভিমানী মুসা, আমার দেখার মতো পাওয়ার তোর কাছে নাই, আমায় তুই দেখবার মতো যোগ্য নস, তুই আমায় দেখতে পাবি না, তোর আশা পূরণ হবে না, আমায় দেখবার মতো মাল মশলা তোর নেই। এখন সকলের কাছে আমার একটা ছোট্ট জিজ্ঞাসা, আপনারা নবীকে ভালোবাসেন, নবীর ভক্ত পাগল, তাই জিজ্ঞেস করছি, বলো তো সোনা, বলো তো হে নবীর উম্মতেরা, আদম নবী থেকে আর ঈসা নবী পর্যন্ত যত নবী পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছিলেন, কোন নবী কি আমার আল্লাহকে চোখে দেখেছে? কথা বলেন, কোন নবী কি দেখেছে? দেখতে চেয়েও কি দেখতে পেয়েছে? দেখতে চেয়েও দেখার সৌভাগ্য হয় নাই? এবার ছোট্ট করে আওয়াজ দিয়ে বলো, আমার নবী, তোমার নবী, বিশ্ব নবী, তিনি কি আমার আল্লাহকে দেখেছেন নাকি? দেখেছেন? তাহলে নবী মুসা কালিমুল্লাহর এই বিষয়টা শোনো, আর আমার নবীর পাওয়ারটা একটু অনুভব করো। আমি কোরআনের তাফসীর শোনাচ্ছি, শোনা, খায়রুজ্জামান দাদার গল্প বলছে না, এ জওয়ান যুবকের নবী মুসা বললেন আল্লাহ তুর পাহাড় ছাড়বো না যতক্ষণ পর্যন্ত তুমি আমার দিদার না দেবে। আল্লাহ বললেন লান্তারানি, তোর মধ্যে সেই পাওয়ার নেই, তুই আমায় দেখতে পাবি না। মুসা যখন নাচো শুনবে না, আমার আল্লাহ বললেন উনজুরু ইলাল জাবাল, তবে শোন মুসা, পাহাড়ের দিকে তাকা, তোর সাথে আবার টেস্ট পরীক্ষা হবে, আমি তোর টেস্ট নেব, টেস্ট যদি বিজয়ী হতে পারিস তাহলে তোর সাথে ফাইনাল খেলা খেলা যেতে পারে কিনা চিন্তা ভাবনা করা হবে, টেস্টে যদি টিকতে পারিস তাহলে ওয়ানডেতে সিলেক্টেড হবি। এ জওয়ান যুবকেরা, ও শোনার মালিকেরা, তাফসীর ইবনে কাসীরে লেখা হয়েছে হযরত নবী মুসা কালিমুল্লাহ তোর পাহাড়ের উপরে আমার আল্লাহ পাকের নির্দেশ দেওয়া হলো, তোর পাহাড় বেসিস 12 কিলোমিটার এরিয়া পর্যন্ত আল্লাহ নির্দেশ দিয়ে দিলেন, এ তোর পাহাড়ের প্রতিবেশী বসবাসকারীরা, তোমরা তোর পাহাড়ের 12 কিলোমিটার এরিয়ার মধ্যে যারা আছো, তোমরা সবাই এলাকা ছেড়ে বেরিয়ে যাও, এলাকা শূন্য করে দাও, এলাকা খালি করে দাও। আল্লাহর এই নির্দেশ পাওয়ার সাথে সাথে তোর পাহাড়ের চারিদিকে 12 কিলোমিটার এলাকা জুড়ে যত জীবজন্তু জানোয়ার পশু পাখি ছিল সবাই এলাকা ছেড়ে বেরিয়ে গেল। আল্লাহ পাক বললেন ওরে সাপ ব্যাং মাছ, তোরা যারা আছিস এলাকা ছেড়ে বেরিয়ে যা, এলাকা খালি করে দে। সাপেরা বেরিয়ে গেল, ব্যাঙেরা বেরিয়ে গেল, মাছেরা বেরিয়ে গেল। আল্লাহ বললেন হে গর্তের পিপীলিকা, 12 কিলোমিটারের মধ্যে থাকা যাবে না, গর্তের পিঁপড়েরা বেরিয়ে চলে গেল। আল্লাহ পাক বললেন পাহাড়ি এলাকা 12 কিলোমিটার পর্যন্ত শূন্য করে দেওয়া হলো। হে জওয়ান যুবকেরা, মুফাসসিরে কেরামেরা, জীবজন্তু জানোয়ার সবাইকে মাছি মশা পর্যন্ত আল্লাহ নির্দেশ দিলেন, হে মাছি মশারা তোরা 12 কিলোমিটার এলাকা ছেড়ে বেরিয়ে যা। তার কারণ অনেক আলোচনা করা হয়েছে তাফসীরের কিতাবে। হে জওয়ান যুবকেরা, আমার আল্লাহ পাকের নির্দেশে তোর পাহাড় 12 কিলোমিটার পর্যন্ত খালি হয়ে গেল। আমার আল্লাহ পাক নির্দেশ দিলেন ওরে মশা, তুই কাঁধে থাকা দুই ফেরেশতা, তোরা মশাকে ছেড়ে 12 কিলোমিটারের বাইরে বেরিয়ে যাও। হে জওয়ান যুবকেরা, আমাদের দুই কাঁধে দুই ফেরেশতা আছে, একজন লেখার
ফেরেশতা একজন বলা ফেরেশতা কেরামান আর কাতিবিন এই দুই ফেরেশতাকে আমার আল্লাহ নির্দেশ দিলেন মুসা দুই কাঁধ থেকে তোরা 12 কিলোমিটার এলাকা ছেড়ে বেরিয়ে যাও মুসাকে একাকী শূন্য করে দেওয়া হলো ওই সময় আমার আল্লাহ তুর পাহাড় এলাকায় ঘোর অন্ধকার নামিয়ে দিল তাফসীরে এসেছে মুসা তার হাতের লোমগুলো দেখতে পাচ্ছিল না নিজের চেহারা নিজে দেখতে পাচ্ছিল না এত ঘোর অন্ধকার হয়ে গেল ওই সময় আল্লাহ বললেন উনজুরু ইলাল জাবাল হে মুসা অতিক্রম করে অতিক্রম করে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আরশে আজিমে তারপরে 70 খানা পর্দা ওই 70 খানা পর্দার আড়ালে ওপারে আমার আল্লাহ ওই 70 খানা পর্দা লা মাকান লা জামান অতিক্রম করে আরশে আজিমে যে 70 খানা পর্দা দেওয়া আছে তাফসীরে লেখা হয়েছে ওই 70 খানা পর্দার ভেতরে মাত্র একটি পর্দা মাত্র একটি পর্দা 69টা পর্দা যেমন ছিল তেমনই রাখা হয়েছে একটা মাত্র পর্দার আমাদের হাতের এই একেবারেই কনিষ্ঠ আঙুল এই কনিষ্ঠ আঙুলের মাথায় যে পরিমাণ জায়গা আছে এই এতটুকু পরিমাণ জায়গা একটি পর্দার ফাঁকা করা হলো কতটা জায়গা কোড়ে আঙুলের মাথা এইটুকু ওইটুকু জায়গা ফাঁকা করা হলো অন্য তফসিরে লেখা হয়েছে না অতটা ফাঁকা করা হয় নাই লেখা হয়েছে 70টা পর্দার ভেতরে একটি মাত্র পর্দা সূচের পিছনে যে ছিদ্রটা আছে ওই ছিদ্র পরিমাণ জায়গা ফাঁকা করা হয়েছে ওই ছিদ্র পরিমাণ জায়গা ফাঁকা করে আল্লাহর যে নূরের চমক আল্লাহ দিয়েছে ওই নূরের চমকে মুসা বেহুশ হয়ে গেছে আর 12 কিলোমিটার এলাকা জুড়ে শূন্য করে দেওয়া তুর পাহাড় পুড়ে খাক হয়ে গেছে আল্লাহর নূরের তাজাল্লিতে জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলা যাবে না মুসা স্বাদ মেটে নাই আল্লাহকে দেখার মতো সুযোগ তার হয় নাই দেখতে চেয়েও দেখতে পেয়েছে জোরে বলেন দেখতে চেয়েও দেখতে পেয়েছে আর আমার নবী আল্লাহকে দেখেছিলেন না দেখেননি জোরে বলেন কেমন ভাবে দেখেছেন আমি আপনাদেরকে ঠিক সেই জায়গায় নিয়ে যাব শোনা কোরআনুল কারীমের 30 নম্বর পারা সূরাটির নাম হলো সূরা ইনসিরাম আমি যে সূরা থেকে 4টি আয়াতে কারীমা তেলাওয়াত করেছি এই 4টি আয়াতে কারীমা আল্লাহ পাক আমার নবীর রিসালাত আমার নবীর শান মান মর্যাদার উপরে আমার আল্লাহ বর্ণনা করেছেন হে জওয়ান যুবকেরা তার মধ্যে প্রথম নম্বর আয়াতে কারীমা হলো আল্লাহ পাক বললেন আলাম নাসরাহ লাকা সদরাক হে আমার প্রিয় হাবিব হে আমার প্রিয় বন্ধু মুহাম্মদ আমি কি আপনার সিনা মোবারকটাকে খুলে দিই নাই আমি কি আপনার সিনা মোবারকটাকে উন্মোচন করে দিই নাই আমি কি আপনার সিনা মোবারকটাকে খুলে দিই নাই পরিষ্কার করে দিই নাই প্রসারিত করে দিই নাই এটা একটা জিজ্ঞাসাবোধক চিন্তিত প্রশ্নবোধক শব্দ আল্লাহ আমার নবীকে জিজ্ঞাসা করছেন প্রশ্ন করছেন আলাম নাসরাহ লাকা সদরাক হে আমার প্রিয় হাবিব মুহাম্মদ আমি কি আপনার সিনা মোবারকটাকে খুলে দিই নাই প্রশস্ত করে দিই নাই বিশ্বের সমস্ত মুফাসসিরেরা বিশ্বের সমস্ত তাফসীর কারকেরা ঐক্যমত পোষণ করেছেন এই আয়াতটির ব্যাপারে তারা বলেছেন আমার আল্লাহ সূরা ইনসিরার এই আয়াতে কালিমার মাধ্যম দিয়ে আমার রাসূলুল্লাহ চার চারবার সিনা
চাক করাটাকে প্রমাণ করাতে চেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলা যাবে না। প্রথম সিনা চাক হলো দুদুমা গালিমার ঘরে, নবীর বয়স তখন মাত্র 2 বছর, আল্লাহ নবীর সিনা চাক করালেন। দ্বিতীয়বার সিনা চাক হলো নবীর তখন সর্বসাকুল্যে বয়স 6 বছর, তখন নবীর দ্বিতীয়বার সিনা চাক করা হলো। নবীর বয়স যখন 10 বছর তখন হলো নবীর তৃতীয়বার সিনা চাক, আর চতুর্থ আর শেষবার যখন নবীর সিনা চাক করা হলো ওই সময়টা ছিল লাইলাতুল মিরাজ, যে রাতে আমার আল্লাহ পাক আমার নবীকে দাওয়াত দিয়ে নিয়েছিলেন, আমার আল্লাহ পাক আমার নবীকে দাওয়াত করে নিয়ে গিয়েছিলেন। সেই রাতে আমার নবী আখিরি নবী নূর নবীর শেষবার চতুর্থবার সিনা চাক হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলা যাবে না। এই চতুর্থবারের সিনা চাক লাইলাতুল মিরাজের রাতের যে সিনা চাক, লাইলাতুল মিরাজের রাতের যে অপারেশন, এই অপারেশনের কথা আল্লাহর নবী নিজে বর্ণনা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলা যাবে না। এই নবীর সিনা চাকের বর্ণনা নবী নিজেই দিয়েছেন, এটা কি করে সম্ভব? সিনা চাকের বর্ণনা নিজে কি করে দেন? একটু অবাক লাগছে না? আল্লাহ নবী বললেন লাইলাতুল মিরাজ, ওই রাতে যে আমার সিনা চাক করা হয়েছিল, আল্লাহ যে আমার সিনা অপারেশন করিয়েছিলেন, ওই রাতে আমি আখিরি নবী, আমি উম্মে হানির ঘরে ছিলাম, আমার পাশে আমার সাহাবী, আমার জামাতা শেরে খোদা আলী আমার পাশে শুয়েছিলেন, আমার পাশে আমার চাচা সৈয়দা সুহাদা আমির হামজা আমার পাশে শুয়েছিলেন, আরো একজন সাহাবী আল্লাহর রসুলের পাশে ছিলেন, আমার নবী ছিলেন মাঝখানে, তিনজনা ছিলেন নবীর দুই পাশে, মাঝখানে নবী ঘুমিয়েছিলেন। ঠিক সেই সময় আল্লাহর নবী বর্ণনা দিচ্ছেন যে আমি রসূলুল্লাহ ঘুমের মধ্যে হঠাৎ করে দেখলাম আমার মাথার উপর থেকে চাল সরে গেছে, ছাদ সরে গেছে, আমি আল্লাহর রসূল দেখতে পেলাম। আল্লাহ দুইজন ফেরেশতা জিব্রাইল আমিন আর মিকাইল দুই ফেরেশতা আমি নবীর কাছে এসেছে, জিব্রাইল আমার মাথার কাছে দাঁড়িয়েছে, মিকাইল আমার পায়ের কাছে দাঁড়িয়েছে, আমি রসূল শুনতে পাচ্ছিলাম, আমি নবী শুনতে পাচ্ছিলাম। মিকাইল জিব্রাইলকে জিজ্ঞাসা করছিল, ও ভাই জিব্রাইল আমিন, আল্লাহ যাকে দাওয়াত করেছেন তিনি কে? জিব্রাইল আমিন বললেন, ওই মাঝখানে শুয়ে আছে যার চেহারায় নবুয়তের নূর দেখা যাচ্ছে, যিনি আল্লাহর প্রিয় হাবিব, আল্লাহর প্রিয় বন্ধু, আল্লাহ ওনাকেই দাওয়াত করেছেন। প্রিয় নবী বললেন, এরপরে জিব্রাইল আমিন জিব্রাইল আমিন আমার কণ্ঠনালী থেকে নাভি পর্যন্ত আমার এই বুকটাকে ফেলে দুভাগ করে ফেললেন, আমি আল্লাহর রসুল আমি দেখতে পেলাম আমার এই বুকটাকে ফেলে আমার অন্তর আমার কলিজাটা বার করে নিয়ে আসা হলো, জামজামের পানি দিয়ে সুন্দর করে ধৌত করা হলো, কিছু ওর থেকে বাদ দেওয়া হলো, তারপরে আমি নবী দেখতে পেলাম। আল্লাহ জান্নাত থেকে নূরের পেয়ালা করে কিছু সামগ্রী নিয়ে আসা হলো আমার কলবে এবং আমার হৃদয়ে, আল্লাহ জান্নাত থেকে নূরের পেয়ালা করে নিয়ে আসা ওই সামগ্রীগুলো স্থাপিত করা হলো, বসিয়ে দেওয়া হলো, আবার আমার সিনায় সেটা অটোমেটিক ফিট করে দেওয়া হলো, আমার সিনাটাকে যেমন ছিল তেমন করে দেওয়া হলো। আমি আমার রবের কসম করে বলছি, আমি নবী মুহাম্মদ
বিন্দু পরিমাণ ব্যথা পাইনি। জোরে বলা যাবে না? এখন একটা এখানে প্রশ্ন আসে যে আল্লাহর নবী তো ঘুমিয়েছিলেন, তার নবী কি করে দেখতে পেলেন, কি করে জানতে পারলেন, কি করে এই বা শুনতে পেলেন যে আল্লাহর নবী কি করে বলছেন যে আমার সাথে এই এই করা হয়েছে, নবী ঘুমন্ত অবস্থায় কেমন করে দেখতে পেলেন? এ জওয়ান যুবকেরা, তার আগে আমি জিজ্ঞাসা করছি সবাই মিলে, মাশাআল্লাহ খুশির খবর, আবার আমাদের সকলের প্রাণ প্রিয় ভাইজান ফুরফুরা দরবার শরীফ থেকে তিনি এসে পৌঁছেছেন। আমরা সেই খুশি মানাতে একবার আল্লাহর নামে তকবীরের ধ্বনি, আল্লাহ বলেছেন ওয়াকাব্বিরহু তাকবীরা, আল্লাহর নামের উচ্চারণ আস্তে করতে হবে না, জোরে জোরে বলে। নির্দেশ কার? নির্দেশ দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ। আল্লাহর নির্দেশ অমান্য করা যাবে? তাহলে আল্লাহ বললেন আমার নাম উচ্চ আওয়াজে প্রকাশ করো, ওয়াকাব্বিরহু তাকবীরা, আমার নাম উচ্চ আওয়াজে প্রকাশ করো, যারা আমার নাম উচ্চ আওয়াজে প্রকাশ করবে আমি আল্লাহ তাদের ঈমান বাড়িয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু তাকবীর দিন, নারাই তাকবীর, জোরে বলেন নারাই তাকবীর, আর একটু জোরে নারাই তাকবীর। এই আলোচনায় মনোযোগ আছে তো নাকি? আছে তো? তাহলে আমরা আলোচনায় আবার ফিরবো। আল্লাহর নামের ধ্বনি দেওয়া হয়েছে, সাথে আমার নবীর শানে দরুদ না পড়লে হবে, তাই আমরা একটু একবার আমার নবীর শানে একবার দরুদ শরীফ পাঠ করে নি। আমাদের এই দরুদ যেন কোন রকমের ঝিমুনি ভাব না থাকে, প্রাণ ভরে দরুদ শরীফ। আল্লাহুম্মা وعلى آل سيدنا ওগো আমাদের দয়ার নবী, ওগো আমাদের দয়ার নবী, দাও না কেন দেখা, আর কত কাল কাঁদবো বলো, তোমারই জন্যে একা, তোমারই জন্যে কেঁদে কেঁদে হলাম পাগল পারা, কেউ জানে না কাঁদি কেন আমি যে কি হারা। আল্লাহুম্মা وعلى آل سيدنا সম্মানিত সুধী, আমার মহব্বতের ভাইরা, আমি যে বিষয়টি বলছিলাম যে আমার রাসূলুল্লাহ সিনাচা হলো নবী, জানলেন কি করে, দেখলেন কি করে, শুনলেন কি করে, নবী তো ঘুমিয়েছিলেন। এখন আমি আপনাদের কাছে একটা ছোট্ট কথা জিজ্ঞাসা করছি, আমরাও মানুষ, আমার নবীও মানুষ, আমরা মানুষ, আমার নবীও মানুষ, তাই আমরা যেমন আমার নবীও কি তেমন? কথা বলেন, এই আমরাও যেমন আমার নবীও তেমন, যে আমাদের ঘুম আমরা ঘুমাই, আমার নবীও ঘুমাতেন, আমাদের ঘুম আর নবীর ঘুম সমান। জোরে বলেন, আমাদের ঘুম আর নবীর ঘুম সমান। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে হাদিসটি বর্ণনা করা হয়েছে বুখারী শরীফে, হাদিসটি এসেছে এ জওয়ান যুবকেরা, আম্মা জান আয়েশা বলেন আমার নবী ঘুমাতেন, আমার নবীর শুধু দুটো চোখ ঘুমাতো, আমার নবী ঘুমানো অবস্থায় আমি আয়েশা দেখতাম আমার নবী ঘুমাচ্ছেন, ওই অবস্থাতে আমার নবীর কাছে আল্লাহর মালায়েকা জিব্রাইল আমিন আসতেন, আমার নবীর কাছে জিব্রাইল আমিন এসে আল্লাহর কোরআন নাযিল করে যেতেন, আমার নবী ঘুমাতেন, জিব্রাইল আসতো নবীর কাছে ওহী নাযিল করত, আর তা
কোরআন হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলা যাবে না। এ জওয়ান যুবকেরা, তাই আমার আল্লাহ কোরআনুল কারীমে আল্লাহ পাক ঘোষণা দিলেন, আলাম নাশরাহ লাকা সদরাক। এ আমার প্রিয় হাবিব মুহাম্মদ, আমি কি আপনার সিনা মোবারকটাকে খুলে দিই নাই? আমি কি আপনার বক্ষ মোবারকটাকে প্রসারিত করে দিই নাই? নবী পাক বলেছিলেন, উত্তরে বলেছিলেন গা। তাই মুফাসসিরিন কেরামেরা বলেন, আল্লাহ পাক এই আয়াত কারিমা দিয়ে আমার নবীর চাক প্রমাণ করিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলা যাবে না। যে বিষয়টি বলছিলাম শোনা, নিশ্চিত করে আমাদের ভুলে গেলে চলবে না। একটু আগিয়ে এসো, একটু আগিয়ে এসো, ওদিকে বৃষ্টি পড়ছে, একটু আগিয়ে এসো বাবা, মাশাআল্লাহ, একটু আগিয়ে এসো। নারায় তাকবীর, নারায় তাকবীর, একটুখানি দুটো মিনিট কলেমা শরীফের একটু জিকির করেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে একটা আয়াত কারিমার উপরে আমি খুব যৎসামান্য একটু আলোচনা করলাম, এর দুটো ব্যাখ্যা করা হয়েছে, আমি একটা ব্যাখ্যা কেবল আপনাদেরকে শোনালাম। আমার রাসূলুল্লাহর উপরে আল্লাহ কোরআন নাযিল করেছেন, আর আমি আরেকটা বিষয়, আরেকটা তথ্য আপনাদেরকে দিচ্ছিলাম। সেই বিষয়টি ছিল যে হাশরের মাঠে আল্লাহ পাক আমার নবীকে মাকামে মাহমুদে নিজের পাশে দাঁড় করাবেন, আর আমার রাসূলকে রাজি করার ব্যাপারে আল্লাহ পাক কি কি আমার নবীকে দেবেন। সাথে সমস্ত নবীদেরকে আল্লাহ জিজ্ঞাসা করেছেন, হাল বাল্লাগতু, তোমরা কি তোমাদের উপরে দেওয়া দায়িত্ব সঠিকভাবে পালন করেছিলে? তারা সবাই বলবে, হ্যাঁ আল্লাহ, আমরা যথাযথভাবে দায়িত্ব পালন করেছি। ঈসা বলবে, এক চুল ফাঁকি দিইনি আল্লাহ। মুসা বলবে, ইযহাব ইলা ফিরআউনা ইয়া মুসা, এ জওয়ান যুবকেরা। নবী মুসা বলবে, আল্লাহ আমি এক চুল পরিমাণ ফাঁকি দিইনি। 80,000 সৈন্য বিশিষ্ট 9.5 লক্ষ বর্গ মাইল এলাকার রাষ্ট্রপ্রধান ফেরাউনের কাছে আমি বুক চিতিয়ে তার রাজদরবারে গিয়ে তাওহীদের দাওয়াত পৌঁছে দিয়েছি। ও রব্বুল আলামিন, ফেরাউনের সৈন্যদের মোকাবেলা করেছি রাজদরবারে গিয়ে, ফেরাউনের রাজদরবারে গিয়ে আমি তাওহীদের দাওয়াত, আল্লাহ আপনার কলেমার দাওয়াত আমি পৌঁছে দিয়েছি। ঈসা বলবে, আল্লাহ আপনার দিকে লক্ষ্য করে জীবন বাজি রেখে বনি ইসরাইলের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দিয়েছি। দাউদ বলবে, আল্লাহ আমি আমার দায়িত্ব পালন করেছি। নূহ বলবে, আল্লাহ তোমার দাওয়াত পৌঁছে দেওয়ার ব্যাপারে আমি আমার ছেলে মেয়ে বিবি বাচ্চা পর্যন্ত পর করে দিয়েছি, আমি যথাযথ দায়িত্ব পালন করেছি। ওই সময়তে নবী ঈসার অনুসারী, নবী ঈসার বিরোধী উম্মতেরা, নবী ঈসার জামানার বনি ইসরাইলেরা, ওরা আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহ ঈসা নবী মিথ্যা কথা বলছে, দায়িত্ব পালন করে নাই, সঠিকভাবে আমাদের কাছে দাওয়াত পৌঁছে দেয় নাই, মিথ্যাবাদী মিথ্যা কথা বলছে। মুসার জামানার বনি ইসরাইলেরা ওরা বলবে, আল্লাহ মুসা দাওয়াত পৌঁছে দেয় নাই, মিথ্যাবাদী মিথ্যা কথা বলছে, ফাঁকি দিয়েছে, দাওয়াত দিয়ে বেড়ায় নাই।
ইব্রাহিম নবীর অনুসারীরা বলবে না আমাদের কাছে দাওয়াত পৌঁছে দেয় নাই, অতএব নবীদের জামানার মানুষগুলো তারা তাদের আপন নবীকে আল্লাহর কাছে অপমানিত করার ব্যাপারে মিথ্যাবাদী সাজানোর ব্যাপারে তারা সবাই সেদিন মিথ্যা সাক্ষ্য প্রদান করবে, মিথ্যা মিথ্যা সাক্ষ্য দিয়ে বলবে আল্লাহ নবীরা মিথ্যা কথা বলছে, ওরা ঠিক বলছে না, ওরা ওদের দায়িত্ব পালন করেনি। আল্লাহ বলবেন কি, আমার নবী রসূলেরা এখন তোমরা বলো আমি কোনটা মানব, তোমাদেরটা না এদেরটা? তোমরা বলছো দায়িত্ব পালন করেছি, আর এরা বলছে না দায়িত্ব পালন করেনি, কোনটা আমি বিশ্বাস করব? এই হাশরের মহামাঠ মহাময়দানে লক্ষাধিক নবী রসূল কে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, তোমরা যে তোমাদের কথার উপরে সত্য প্রমাণিত করার জন্য তোমরা যেটা বলছো এটা অতীব সত্য কথা, এর পক্ষের সপক্ষে তোমাদের কথা সত্য প্রমাণ করার ব্যাপারে তোমাদের কাছে কি কোনো সাক্ষী আছে? তোমরা যে বলছো আমরা দায়িত্ব পালন করেছি, দাওয়াত দিয়েছি, বাড়ি বাড়ি গিয়েছি, ওর কাছে গিয়েছি, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, নিকটবর্তী যারা আত্মীয় যারা আপনজন যারা তাদের কাছে আমরা আমাদের দায়িত্ব পালন করেছি, পৌঁছে দিয়েছি। এখন এরা বলছে না পৌঁছে দেয়নি, তাই তোমাদের পক্ষে কি কোনো সাক্ষী আছে? লক্ষাধিক নবী রসূলেরা সেদিন সমস্যার একসাথে আওয়াজ দিয়ে আল্লাহর শহীদ দরবারে হাশরের মাঠে চিৎকার করে বলবেন, আল্লাহ আমরা যে মিথ্যাবাদী নয়, আমরা যে সত্যবাদী, আমরা যে সত্য কথা বলছি, সঠিক কথা বলছি, এর সপক্ষে আমাদের কাছে সাক্ষী আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলা যাবে না? আপনি বলেন হাশরের মাঠে কে কার জন্য সাক্ষী দেবে? সবাই তো নফসি 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 করে পাগল, আমি কি করে বাঁচবো, আমি কি করে বাঁচবো? ওই সময় কে কার হয়ে সাক্ষী দেবে, আল্লাহ ও ভালো ছিল, ও ঠিক বলছে, সত্যি কথা বলছে, ও ভালো ছিল, কেউ কারোর হয়ে সাক্ষী দেবে? শোনা কথা বলেন, দেবে? মা ছেলে চিনতে পারবে না, বাপ ছেলের পরিচয় দেবে না, স্বামী বিবিকে চিনবে না, বিবি স্বামীর পরিচয় দেবে না, আপন ছেলে পর হবে, কেউ কারোর সাহায্য করবে না, সেই দিনেতে কে কার সাক্ষ্য দেবে, কে কার সহযোগিতা করবে? যুবকেরা সবাই মিলে আওয়াজ দিয়ে বলেন, ওই নবীদের পক্ষে হাশরের মাঠে নবীরা সত্য কথা বলতে সত্যবাদী, নবীদের পক্ষে সাক্ষী কারা হবে? কে দেবে সাক্ষী? কথা কয় না এ সেদিন কারা সাক্ষী দেবে যে আল্লাহ নবীরা সত্যি কথা বলছে? আখিরি জামানার নবী সাক্ষ্য দেবেন। আরে আখিরি জামানার নবী কি সাক্ষ্য দেবেন? আখিরি জামানার নবী তো সকলের সাইয়্যেদ, সকলের নেতা, সকলের শাফাতের কান্দারি, সকলের সাইয়্যেদ হিসাবে, নেতা হিসাবে নবী আল্লাহর দোস্ত হিসাবে আল্লাহর পাশে থাকবেন। আপনি কি জানেন সেদিনে ওই লক্ষাধিক নবীদের পক্ষে কারা সাক্ষী দেবে? আপনি জিজ্ঞাসা করুন আল্লাহর কোরআনকে, ওই দিনে কারা সাক্ষী প্রদান করবে? আল্লাহর কোরআন আপনাকে বলে দেবে কারা সাক্ষী দেবে। হে জওয়ান যুবকেরা, কোরআনের ভাষায় আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম
শহীদা। হাশরের মাঠে লক্ষাধিক নবী রাসূল পয়গম্বরেরা ওরা যে বিপদে পড়ে যাবে, ওদের অনুসারীরা, ওদের দলভুক্তরা, ওদের জামালার মানুষেরা ওদেরকে মিথ্যাবাদী বানাতে চায়, মিথ্যাবাদী হিসাবে প্রমাণ করাতে চায়। সেদিন আল্লাহর কাছে ওই লক্ষাধিক নবী রাসূল পয়গম্বরদের পক্ষে আমার আল্লাহ বললেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। আমার আল্লাহ পাক বললেন, হে আমার প্রিয় হাবিবের উম্মাত উম্মাতানীরা, ও আখির জামানার নবীর উম্মাত উম্মাতানীরা, আমি আল্লাহ পাক তোমাদেরকে মধ্যপন্থে ও মধ্যপন্থা উম্মত বানিয়েছি। আয় উম্মাতান ওয়াসাতা, আমরা গোলাম মধ্যপন্থা উম্মত, আমরা গোলাম মাঝামাঝি উম্মত, আমাদের না বাড়াবাড়ি আছে না ছাড়াছাড়ি আছে, আমাদেরকে মধ্যপন্থা উম্মত বানিয়েছেন। ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি জালনাকুম ওয়াসাতা, আয় ওয়াসাতা জায়গায় ইমাম সুয়ুতি লিখেছেন, আয় ওয়াসাতা উম্মাতান ওয়াসাতা, আয় খিয়ারাম ওয়া উদুলা, আখির জামানার নবীর উম্মতদেরকে আমার আল্লাহ সর্বশ্রেষ্ঠ এবং উম্মাত হিসাবে পৃথিবীতে পাঠিয়েছে। এ জওয়ান যুবকেরা, আবার আল্লাহ পাক ঘোষণা দিলেন, লক্ষাধিক নবী রাসূল পয়গম্বরেরা একসাথে চিৎকার করে আওয়াজ দিয়ে বলবেন, আয় আমার আল্লাহ, আয় আমাদের আল্লাহ, আমরা যে মিথ্যা বলছি না, আমরা যে সত্যবাদী দাওয়াত পৌঁছে দিয়েছি, দায়িত্ব পালন করেছি, এর সাপেক্ষে আমাদের পক্ষে সাক্ষী হলো আখিরি জামানার, আখিরি জামানার নবীর উম্মাত উম্মাতীরা, উম্মতে মুহাম্মাদীরা হলো আমাদের সাক্ষী। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলা যাবে না? আমাদেরকে আল্লাহ সেদিন সাক্ষী বানাবেন, আমাদেরকে আমার আল্লাহ সেদিন শাহেদা বানাবেন। ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, আল্লাহ পাক সমস্ত নবী রাসূলদের জন্য উম্মতে মুহাম্মাদীদেরকে সাক্ষ্য হিসাবে দাঁড় করাবেন, আখিরি নবীর উম্মতদের সাক্ষীর উপরে আমার আল্লাহ নবী রাসূল আখিরাতের মহামাঠ মহাময়দানে আমরাই হব লক্ষাধিক নবী রাসূলদের পক্ষে সাক্ষ্যদাতা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলা যাবে না? আমাদের সাক্ষীর উপরে নবীরা রেহাই পাবে, আমাদের সাক্ষীর উপরে নবীদেরকে ছাড় দেওয়া হবে, আমাদের সাক্ষীর উপরে নবীরা বেঁচে যাবে। হে জওয়ান যুবকেরা, এক তারিখের এক ছোট্ট একটা হাদিস আপনাদেরকে বলি, অসুবিধা হচ্ছে তো? এই পানির আওয়াজে আওয়াজ বোঝা যাচ্ছে তো নাকি? আলোচনায় মনোযোগ আছে তো নাকি? না শুধু আমার মতোই আমি বলছি? বিষয়টা পরে যদি জিজ্ঞাসা করি তাহলে কি একজন বলতে পারবো ইনশাল্লাহ, যে আজ আমি কি কি আপনাদেরকে বলে গেলাম? একজন বলতে পারবো ইনশাল্লাহ, মনে থাকবে? আমি তো শুধুমাত্র আমার রাসূলুল্লাহর শান আর আমাদের সম্মান ইজ্জত আল্লাহ কি দিয়েছেন কোরআনুল কারীমে তার উপরেই আপনাদেরকে এই দুই ঘন্টা হতে যায়, প্রায় এক ঘন্টা চল্লিশ মিনিট হয়ে গেল আলোচনা করছি। একটা সূরা থেকে চারটে আয়াত পড়েছি, চারটে আয়াতে একটা আয়াতের ব্যাখ্যা এখনো সমাপ্ত হয়নি, এখনো তো বাকি তিনটি আয়াত পড়ে আছে। আমি কোরআনুল কারীম থেকে আমাদের সাক্ষীর উপরে উম্মতে মুহাম্মাদীদেরকে আল্লাহ সাক্ষ্যদাতা বানাবেন, সাক্ষী বানাবেন, তার উপরে যে আয়াতে কারিমা তার সারাংশ সংক্ষেপ শুধু কেবলমাত্র ব্যাখ্যাটা আপনাদেরকে করলাম। মদিনাতুল মুনাওয়ারায় আমার রাসূলুল্লাহর সঙ্গে সাহাবায়ে কেরামেরা আছেন, ঠিক এমনি সময় নবীর সামনে দিয়ে একটা লাশ নিয়ে যাওয়া হচ্ছে, একটা লাশ নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহ নবীর সাহাবারা ওই লাশটার ব্যাপারে বেশ ভালো মানের প্রশংসা করলেন, বললেন, আহারে ওই লোকটা যে মারা গেছে না, লোকটা ভালো ছিল, লোকটার কাজকর্ম ভালো ছিল,
লোকটার নীতি আদর্শ ভালো ছিল, লোকটা মানুষের সাথে ভালো ব্যবহার করত, লোকটা মানুষের সাথে মিষ্টি ভাষায় কথা বলত, মানুষের সঙ্গে খুব আদবের সঙ্গে চলাফেরা করত। তার ভূয়সী প্রশংসা করলেন নবী সাহাবারা। আল্লাহর নবী বললেন ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত, তিনবার আমার নবী বললেন ওয়াজাবাত। কিছুক্ষণ পর আর একজনের লাশ নিয়ে যাওয়া হলো নবীর সামনে থেকে, ওই লাশটা চলে যাওয়ার কিছুক্ষণ পরে আর একটা লাশ নিয়ে যাওয়া হচ্ছিল। নবীর সাহাবারা বললেন আহারে, এই লোকটি মারা গেছে, লোকটি বড় খারাপ ছিল, লোকটার ব্যবহার ভালো ছিল না, ওর মা বাবার সঙ্গে ভালো সম্পর্ক ছিল না, ওর বিবির পক্ষ হয়ে বাপ মার সাথে ঝগড়া করত, পাড়া প্রতিবেশীর সঙ্গে মিল ছিল না, সকলের সাথে রীতিমতো ঝামেলা বাঁধিয়ে চলত, লোকটা বড় খারাপ ছিল, লোকটার ভালো দিক ছিল না। আল্লাহর নবী সাহাবারা ওই লোকটির বিষয়ে কিছু কিছু দুর্নাম কিছু খারাপ আলোচনা করলেন। আমার নবী পাক ওই সময় আবার আমার নবী বললেন ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত। আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরামেরা আমার নবী পাকের কাছে জানতে চেয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, প্রথম এবং দ্বিতীয় দুটো লাশ আপনার সামনে থেকে নিয়ে যাওয়া হলো, দুটোরই ব্যাপারে আপনি ওয়াজাবাত শব্দ ব্যবহার করলেন, কার জন্য কি ওয়াজিব হয়েছে হুজুর আমাদেরকে একটুখানি বলুন। আমার নবী পাক বলেছিলেন হে আমার প্রাণপ্রিয় সাহাবীরা, হে আমার হিতাকাঙ্ক্ষী দরদী সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম প্রথম যে লোকটিকে নিয়ে যাওয়া হলো, প্রথম যে লাশটিকে নিয়ে যাওয়া হলো, ওই লাশটির ব্যাপারে তোমরা যে প্রশংসা করলে, তোমরা যে তার ভালো গুণগান করলে, আমি রাসূলুল্লাহ ওই লোকটির ব্যাপারে বললাম ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত, ওই লোকটির জন্য আল্লাহ তৈরি করা দয়ার জান্নাত ওয়াজিব হয়ে গেছে। জোরে বলা যাবে না? ও আমার সাহাবা কেরামেরা, আমি রাসূলুল্লাহ দ্বিতীয় যে লাশটি আমার সামনে থেকে নিয়ে যাওয়া হচ্ছিল, ওই লাশটি সম্পর্কে তোমরা যে ওর খারাপ দিক আলোচনা করছিলে, আমি রাসূলুল্লাহ ওই লোকটির ব্যাপারে জানিয়ে দিলাম ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত, ওই লোকটির জন্য আল্লাহর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। আল্লাহর রাসূলের সাহাবারা বললেন হুজুর বিষয়টা কি? ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি তোমাদের সামনে ওই লোকটির জান্নাতের ব্যাপারে ঘোষণা দিলাম, আর এই লোকটির জাহান্নামের ব্যাপারে ঘোষণা দিলাম, কারণ আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম। ওয়াকাযালিকা জালনাকুম উম্মাতাও ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলা নাস। আমার আল্লাহ আমার আমার নবী, আমি রাসূলুল্লাহ আমি রাসূল, আমার উম্মাত উম্মাতিদেরকে আমার আল্লাহ সাক্ষী দাতা হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন, সাক্ষদাতা করে পৃথিবীতে পাঠিয়েছেন। উম্মতে মুহাম্মাদীরা গোটা মানব জাতির জন্য সাক্ষদাতা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার উম্মতেরা যা সাক্ষী দেবে ওই সাক্ষী আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, উম্মতে মুহাম্মাদীদের সাক্ষী আল্লাহ ফেরত দেবে। উম্মতে মুহাম্মাদীরা যখন ওই বান্দার ব্যাপারে আলোচনা করেছে লোকটা ভালো, আমার উম্মতেরা যখন সাক্ষ্য দিয়েছে লোকটা ভালো, আমি রসুল বলছি ওর জন্য আল্লাহর দয়ার জান্নাত ওয়াজিব হয়ে গেল। জোরে বলা যাবে না? আজ আমরা আমাদের মূল্যায়ন করতে পারি, আমাদেরকে আল্লাহ এত ইজ্জত এত সম্মান দিয়েছেন, তারপরেও আমাদের এই জবান দিয়ে শুধু মিথ্যা সাক্ষী ছাড়া সত্য সাক্ষী বার হয় না। এই জবানে হারাম ভক্ষণ করা, হারাম মাল গ্রহণ করা ছাড়া হালালের ধারে বাড়ে যাই না। রাসূলুল্লাহর নীতি আদর্শকে আঁকড়ে ধরা, মেনে নেওয়া, এ তো দূরস্থ। নবীর আদর্শ নীতিকে ফলো করব এই মানসিকতাও তৈরি করতে পারি না। বাবাজিরা
তিনটে জিনিসের প্রতি লক্ষ্য রাখতে হবে, কটা এজোরে বলেন, কটা? তিনটে। আমার নবী যা এনেছে, সবাই মিলে বলেন আমার নবী কি নিয়ে এসেছে, আমার নবী কি নিয়ে এসেছে, উম্মতে মুহাম্মাদি আমাদের জন্য আমার নবী আল্লাহর কাছ থেকে কি নিয়ে এসেছে, কথা বলে সবাই মিলে বললে সবাই শিখবে, আমার নবী আল্লাহর কাছ থেকে আমাদের ভালাইর জন্য, আমাদের খেয়ারের জন্য নিয়ে এসেছেন আল্লাহর কোরআন। আমার নবী যা করেছেন আর আমার নবী যা বলেছেন, নবী যা নিয়ে এসেছেন, নবী যা বলেছেন, নবী যা করেছেন, অতএব আমাদের জন্য আল্লাহর নবী নিয়ে এসেছেন কোরআন, নবী যেটা বলেছেন সেটা হাদিস, আর নবী যেটা করেছেন সেটা হলো সুন্নাত। এই তিনটে জিনিসকে আপনি ফলো করবেন, এই তিনটে জিনিসের উপরে যদি আপনি ফলো করতে পারেন, আল্লাহর জান্নাত ওয়াজিব হওয়ার ব্যাপারে কোনো রকম সন্দেহ থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলা যাবে না? হে জওয়ান যুবকেরা, আসুন আর একটুখানি এগিয়ে যাই। একটা মাত্র আয়াতের তাফসীর সমাপ্তি করলাম। আল্লাহ পাক প্রিয় হাবিব আখিরি নবীর ব্যাপারে আমার আল্লাহ পাক ক্লিয়ার করে দিলেন, আলাম নাশরাহ লাকা সদরাক ওয়া বাদানা আনকা বিদরাক আল্লাযী আনকাদা যাহরাক। আল্লাহ পাক বললেন, হে আমার প্রিয় হাবিব, হে আমার প্রিয় দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি আপনার পিঠের বোঝা হালকা করে দিই নাই, যা আপনার পিঠকে ভারী করে দিয়েছিল, ভারী করে রেখেছিল, আমি আল্লাহ কি আপনার পিঠের বোঝা হালকা করে দিই নাই? আল্লাহর রাসূল বলেছিলেন, হ্যাঁ আমার আল্লাহ পাক আল্লাহর রাসূলের পিঠের বোঝা হালকা করে দিয়েছিলেন। কি এমন বোঝা ছিল নবীর পিঠে যে বোঝা আমার আল্লাহ হালকা করে দিয়েছিলেন? সবাই মিলে বলেন তো, আমার নবীর পিঠে কিসের বোঝা ছিল? ধানের বোঝা, চালের বোঝা, আলুর বোঝা, গমের বোঝা? নবীর পিঠে কিসের বোঝা ছিল যে বোঝা আল্লাহ হালকা করে দিয়ে আমার আল্লাহ পাক বললেন, হে আমার প্রিয় হাবিব বন্ধু মুহাম্মদ, আমি কি আপনার পিঠের বোঝা হালকা করে দিই নাই, যে আপনার পিঠকে ভারী করে দিয়েছিল? বোঝা অনেক প্রকারের বোঝা আছে, অনেক প্রকারের বোঝা বহন করে আমরা বেড়াই। কি বলেন, এই বোঝা আছে না নাই? মালের বোঝা, কর্মের বোঝা, দায়িত্বের বোঝা, এ জওয়ান যুবকেরা ইবাদতের বোঝা, গুনার বোঝা, ঠিক এই রকম করে বহু রকমের বোঝা আছে যে আমরা বহন করি। সবাই মিলে বলেন, আল্লাহর নবীর পিঠে কিসের বোঝা ছিল যে আমার আল্লাহ হালকা করে দিয়েছে? যদি মনে করি নবীর জীবনের গোনা, নবীর জীবনের আগের গোনা, পরের গোনা, আগে পিছনের সব গোনা আল্লাহ মাফ করে দিয়েছিলেন, তাই নবীর জীবনের গোনার বোঝা আল্লাহ হালকা করে দিয়েছে, এটা কি বলা যাবে? এই নবীর জীবনের আগে পরে কোনো গোনা কি ছিল? আল্লাহ আমার নবীর জীবনের আগে পিছনের গোনা মাফ করে দিয়ে বোঝা হালকা করেছেন, এটা বলা যাবে না, কারণ আমার নবী ছিলেন নিষ্পাপ মাসুম বেগুনাহ, আমার নবীর জীবনে কোনো গোনাই তো ছিল না, তাই কি হালকা করে দেবেন আমার আল্লাহ? লোকেরা তাহলে কিসের বোঝা আমার নবীর পিঠে ভারী হয়েছিল যে ভারীকে হালকা করে আল্লাহ আমার নবীকে বললেন, কি আমার বন্ধু প্রিয় হাবিব মুহাম্মদ, আমি কি আপনার পিঠের বোঝা হালকা করে দিই নাই, যে বোঝা আপনার পিঠ ভারী করে দিয়েছিল? ও যা
জওয়ান যুবকেরা, প্রিয় নবীর ব্যাপারে একেবারে শেষ তথ্য, আর হয়তো বা আলোচনা করার মতো সময় সুযোগ হবে না, তাই ভাই জানের আশা রাখবো মুহূর্ত পর্যন্ত একেবারে শেষ তথ্য আপনাদেরকে প্রদান করে দিলাম। আল্লাহ পাক আমার নবীর পিঠের বোঝা হালকা করে দিয়েছেন, পিঠের বোঝা হালকা করে দিয়েছেন, যে বোঝা আমার নবীর পিঠকে ভারী করে দিয়েছিল। হে জওয়ান যুবকেরা, ও সোনার মালিকেরা, লক্ষ লক্ষ নবী আদম শফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ, লক্ষ লক্ষ নবী হাজার হাজার বছর ধরে আল্লাহ পাকের তাওহীদের দাওয়াত দিয়েছিলেন, তারা তাদের দায়িত্ব পালন করেছিলেন। সবাই মিলে আওয়াজ দিয়ে বলেন, লক্ষ লক্ষ নবী রসূল পয়গম্বরেরা হাজার হাজার বছর ধরে দিনের দাওয়াত পর দিনের দাওয়াত দেওয়ার পরেও সকলে মিলে আওয়াজ দিয়ে বলেন, এই দিন কি পরিপূর্ণ হয়েছিল। কথা বলে না, লক্ষ লক্ষ নবীরা হাজার হাজার বছর ধরে দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়ার পরে ও দিন কি পরিপূর্ণ হয়েছিল, এ দিন অসম্পূর্ণ ছিল। হে জওয়ান যুবকেরা, আল্লাহ পাক আদম সফলতা থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত নবী রসূল পয়গম্বরদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, পাঠিয়েছিলেন, দায়িত্ব প্রদান করেছিলেন, তারা তাদের দায়িত্ব সঠিকভাবে আদায় করেছেন। কারণ আমার নবীর পূর্বে যত নবী রসূল আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলেন সকলে ছিলেন আঞ্চলিক নবী, সম্প্রদায়ভুক্ত নবী। কোন নবীকে আমার আল্লাহ আদ জাতির জন্যে পাঠিয়েছিলেন, তো কোন নবীকে আল্লাহ সামুদ জাতির জন্যে পাঠিয়েছিলেন, কোন নবীকে আল্লাহ বনি ইসরাইলের জন্যে পাঠিয়েছিলেন, কোন নবীদেরকে আমার আল্লাহ কোন এলাকা ভিত্তিক দায়িত্ব প্রদান করে দিয়েছিলেন। ঈসা রুহুল্লাহ থেকে আদম শফিউল্লাহ সবাই ছিল আঞ্চলিক নবী, সবাই ছিল আঞ্চলিক নবী, এলাকা ভিত্তিক নবী, সবার তারা এক একটা জাতির জন্যে নবুয়াত পেয়েছিলেন, দায়িত্বপ্রাপ্ত নবী, এলাকা ভিত্তিক নবী, ছোট ছোট নবী, অঞ্চল ভিত্তিক নবী। আমার আল্লাহ পাক আমার নবী, প্রিয় নবী, আখিরি নবী, নূর নবী, হাবিবুল্লাহর ব্যাপারে আমার আল্লাহ পাক বললেন, আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনার, আমি আমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা পৃথিবী, গোটা সৃষ্টি জগৎ, গোটা পৃথিবীর জন্য রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ জওয়ান যুবকেরা, তাই সমস্ত নবী রাসূল পয়গম্বরেরা হাজার বছর ধরে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছেন, মানুষের ঘরে, মানুষের দ্বারে, মানুষের কাছে, মানুষের নিকটে, মানুষের দরবারে পৌঁছে তারা ঈমানের দাওয়াত পৌঁছে দিয়েছেন, কিন্তু তাদের কারো জবানায় দিন পরিপূর্ণ হয় নাই। আমার প্রিয় নবী, আখিরি নবী, নূর নবী, হাবিবুল্লাহ মাত্র 23 বছর রক্তের কারণে আমার আল্লাহ পাক খুশি হয়ে আমার নবীর রক্ত ঝরা দীন ইসলামকে পূর্ণতা দান করে দিলে। এ জওয়ান যুবকেরা, আল্লাহ পাকের হাবিব, প্রিয় নবী, আমার নবী যখন পৃথিবী থেকে বিদায় নেবেন, তাফসীর ইবনে কাসির হযরত ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আমার নবীর বিদায় নেওয়ার 81 দিন আগে, আমার নবীর ইন্তেকালের 81 দিন আগে, সেদিনটা ছিল হজের দিন, ওই দিনটি ছিল হজের দিন, বারটা ছিল শুক্রবার,
আমার রাসূলুল্লাহর মৃত্যুর 81 দিন পূর্বে হজের দিনে শুক্রবারে আসরের নামাজের পরে মাগরিবের নামাজের কিছুটা সময় আগে আমার নবী বিদায় হজে ভাষণ দিয়েছিলেন। আমার রাসূলুল্লাহ বিদায় হজে ভাষণ দিতে যখন দাঁড়িয়েছিলেন ওই সময়তে নবীর সম্মুখে